রাতের অন্ধকারে গোখাদ্য খরের কুঞ্জিতে বিধ্বংস অগ্নিকাণ্ড ঘটনা রবিবার গন্ডাছরা থানা দিন নারায়ণপুর এডিসি বিলেজের দেবনাথপাড়া বটগাছ চৌমুনি এলাকায় ঘটনার বিবরণে জানা যায় এদিন রাত আনুমানিক তিনটা নাগাদ বিলেজ এলাকার বাসিন্দা হেমেন্দচন্দ্র দাসের গোখাদ্য খরের কুঞ্জিতে কে বা কাহারা আগুন ধরিয়ে দেয় আগুনের গন্ধ টের পেয়ে পরিবারের লোকজনেরা ঘরের জানালা খুলে দেখতে পায় খরের কুঞ্জিতে আগুনের লেলিহান শিকা দেখতে পেয়ে চিৎকার শুরু করে এরই মাঝে খবর দেওয়া হয় গন্ডাছর অগ্নি নির্বাপক দপ্তরে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে ছুটে এসে এলাকাবাসীদের সহযোগিতা অনেকটা প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে তবে অল্পের জন্য গরুর গড়ে আগুন লাগেনি অগ্নিকাণ্ডের ঘটনায় চারকানি ক্ষেতের প্রায় পঁচিশ হাজার টাকার খড়ের ক্ষয়ক্ষতি হয় ঘটনার খবর পেয়ে সেখানে ছুটে যান এলাকার সমাজসেবী গোপাল সরকার আদিত্য সরকার সহ আরো অনেকে এবং তারা এই নেক্কারজনক ঘটনা তীব্র নিন্দা জানান এই ঘটনার সাথে জড়িত দুষ্কৃতিকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবি তুলেন তারা উল্লেখ্য গত মাসে তেইশ তারিখ হেমন্ত চন্দ্র দাসের জায়গার উপর সুজনদের গ্যারেজ দোকানে কে বা আগুন ধরিয়ে দেয় তখন গাড়ির গ্যারেজটি সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয় এরপর সুজন আবার নতুনভাবে গ্যারেজটি সাজিয়ে তোলার জন্য কাজ শুরু করে এর মাঝে আবার চলতি মাসের চার তারিখ রাতে কে বা কাহারা গ্যারেজ দোকানে পোস্টারিং লাগিয়ে দোকান মালিক এবং জায়গার মালিককে প্রাণনাশের হুমকি দেয় কিন্তু এত কিছু হয়ে যাওয়ার পরেও মহকুমা পুলিশ আধিকারিকরা এখনো শীত রয়েছে আমরা অনুমানিক চারটা সাড়ে চারটার সময় আমরা কল পাই খেলার কুঞ্জিতে আগুন লাগবে তারপর আমরা আইসি তারপর আমরা পাস করার